যা বাবা, চা খেয়ে নে, চা ঠান্ডা হয়ে যাবে, যা। এরপরে আর তোকে কিছু বলার নেই মার, তুই যেটা করবি সেটাই আমরা মেনে নেব। কিন্তু তুই যদি এখানে থাকিস তাহলে আমিও এখানে থাকব। সেটা হতে পারে না কাকু, দিনের পর দিন তুমি এখানে পড়ে আছো, তোমার শরীর খারাপ করে যাবে। এবার তোমার বাড়ি যাওয়া উচিত। তুমি যেদিন এখানে এসেছিলে সেদিন আমি সত্যিই অসহায় ছিলাম, আমাকে কেউ সাপোর্ট করার ছিল না। আজকে তো সেরকম অবস্থা নয়। আজ এই গাবলু আছে, ফকির আছে, এই দিদি আছে, আমার পাশে তো লোকজন আছে। তাছাড়া তুমি তো আমার একার কাকু নও, তুমি আমার তিনজন যে বোন আছে তাদেরও কাকু। আজকে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি ওদের কী করে মুখ দেখাবো বলো? তুমি এরকম জেদ করছো, এইভাবে দিন কাটাচ্ছ, তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি আমি বোনেদের মুখ দেখাতে পারবো? তুমি আমাকে বলো না। এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, ফের যাই পরে দেখা যাবে, আমি এখন এখানেই থাকবো। আমি জানি তুমি আমার কথা শুনবে না, তা বলে যে আমি বলবো না তা তো নয়। হ্যাঁ, তুই বললি আর আমিও শুনলাম, আমি তো আর বাচ্চা ছেলে নই, আমি তো তোকে আমার মায়ের মতো দেখি। তাই বলে সত্যি তো তুই আমার মা হয়ে যাসনি, তুই আমার মেয়ে, আর বাবা মেয়েকে বলতেই পারে, বাবা মেয়েকে বলতেই পারে, সেটা মেয়েকে শুনতেই হয়। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম যে তুই ফ্ল্যাটে থাকবি না। আর সত্যি তো আমার ফ্ল্যাটটা তো খুব বড় নয়, একটা ছোট ফ্ল্যাট, সেখানে এরা সব সবাই মিলে থাকবেই বা কী করে, সেটা সম্ভব নয়। তাছাড়া তোতা সেও তো বলবে যে মা আমার বাড়িতে না থেকে কালো দাদুর বাড়িতে থাকতে গেল, একটা মান অভিমানের প্রশ্ন এসে যেতে পারে। ঠিক আছে, আমরা নয় কষ্ট করে সবাই এখানে থাকবো। ঘরটা তো খুবই ছোট, ফকির আর গাবলু নাহয় রাত্রিবেলা বাইরে বেরিয়ে যাবে, দিদি আমার সঙ্গে শুয়ে পড়বে, তুমি কি করে থাকবে কাকু? তোমার তো কষ্ট হবে, তুমি ফ্ল্যাটেই থাকবে। না, ওটা একটা ফাঁকা ফ্ল্যাটে আমি হাত পা ছড়িয়ে কী করে থাকবো? আর তুই এখানে, আমি তো তোর বাবা, আমি কী করে পারবো রে মা? এরকম করে বললে কী করে হবে কাকু বলো? হ্যাঁ, তোমার যদি কষ্ট হয়, তোমার যদি শরীর খারাপ হয়ে যায়, তার দাম তো আমার কাছে অনেক বেশি। সেটা হতে পারে না, তোমাকে ওখানেই থাকতে হবে, তুমি ফ্ল্যাটেই থাকবে। তোমার তো বয়স হয়েছে কাকু। কে বলে যে আমার বয়স হয়েছে? আমাকে যারা বলে বয়স হয়েছে তাদের বয়স অনেক বেশি, বৃদ্ধ মানুষ, সাত বুড়োর এক বুড়ো।